যে মানাকিবে সাহাবার ভিতরে আসছে হাদিসের হাদিস গ্রন্থে যে নবীজির যত সাহাবী ছিলেন সমস্ত সাহাবীদের মধ্যে সবচেয়ে মর্যাদার দিক থেকে যার মর্যাদা কম তিনি হলেন হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা। মর্যাদার দিক থেকে যার মর্যাদা সবচাইতে কম, কিন্তু সেই ওয়াহশী মর্যাদা কত বড়। পর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একবার তার ভক্ত বলেছিলেন যে হুজুর, আপনি তো ইবাদত বন্দেগী রিয়াজত সাধনায় আমার মনে হচ্ছে যে আপনি সাহাবীদের তুল্য হয়ে যাচ্ছেন, তাদের ইবাদতের মতো আপনার ইবাদত হয়ে যাচ্ছে, আপনি অনেক আল্লাহর মুকাররব হয়ে গেছেন। বড় পর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ একটা ধমক দিলেন যে তুমি কি বলছো, কাদের সাথে তুলনা করছো, জানো নবীজির সাহাবীর মধ্যে সবচাইতে কম মর্যাদা দান হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা। সেই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা মরুভূমির মধ্য দিয়ে একটা ঘোড়ায় চড়ে চলবে আর সেই ঘোড়ার পায়ের যে ধুলা বাতাসের সাথে উঠতে থাকবে ওই ঘোড়ার পায়ের ধুলার সমপরিমাণ মর্যাদাও আমি আব্দুল কাদের জিলানীর হয় নাই। চিৎকার দিয়ে বলেন না সুবহান, তাহলে একজন সাহাবীর মর্যাদা কত? কে জোরে বলেন না, একজন সাহাবীর মর্যাদা কত? বর্তমান সময়ে আজকে সাহাবীদের মর্যাদা নিয়ে টানা হিসরা করা হচ্ছে, কথা বলেন ঠিক না বেঠে? সাহাবীদের সমালোচনা করা হচ্ছে, আজকে সাহাবীদেরকে সত্যের মাপকাঠি মনে করে না, এই ধরনের এক ধরনের আলেম সমাজে আছে না নাই? একটু জোরে আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? আরে ভাই, কাদের সমালোচনা করো? সমালোচনা করার আর জায়গা পেলে না তুমি, কাদের সমালোচনা করো? যাদের সম্পর্কে পবিত্র কোরআন কে বলা বলছে রাদিয়াল্লাহু আনহু মারাদু আন, যাদেরকে বলা হয়েছে মুমিনুন মুহতাদুন মুফলিহুন মুসলিমুন, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, যাদেরকে বলা হয়েছে আমিনু কামা আমানান নাস, তমাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন তোমার ঈমান হবে মানুষদের মতো। মুফাসসির বলেছেন মানুষ কারা? তারা হলেন সাহাবীরা। তোমার আমার ঈমান যতক্ষণ পর্যন্ত সাহাবীদের মতো না হবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন মুসলমান দাবি করা যায় না, কথা বলা ঠিক না? আজকে সেই সাহাবীদেরকে সমালোচনার পাত্র বানায় দিচ্ছে, অথচ স্পষ্ট আহলে সুন্নাহ জামাতের আকীদা কোন সাহাবীর সমালোচনা করা যাবে না, কথা বলেন ঠিক না বা ঠিক? আর জোরে আওয়াজ করে বলেন ঠিক না বা ঠিক? কোন সাহাবীর সমালোচনা করা যাবে না, হাদিসে আছে সাহাবীদের সমালোচনা করা হাদিসে হারাম। যারা করবে, হাদিস শরীফে নবীজি বলছেন শেষ জামানায় এমন একটা মুহূর্ত আসবে যেই সময় মানুষ আমার সাহাবীদেরকে গাল মন্দ করবে, তারা কারা? কেউ আমার শ্বশুর, কেউ আমার ভাই, কেউ আমার সাথী, তাদের গালিগালাজ করবে, তাদেরকে নিয়ে বাজে কথা বলবে, তাদেরকে নিয়ে বাজে কথা বলবে। তো নবীজি বললেন যে এই জামাটা যখন আসবে আর যাদের মুখে এই ধরনের কথা শুনতে পাবে সাবধান, তাদের থেকে দূরে থাকবে, তারা দাওয়াত দিলে যাবে না, তাদের পিছে নামাজ পড়বে না, তাদের বাড়িতে খাবে না, তাদের জানাজা নামাজ পড়বে না। নিষেধ করেছেন কে? নবীজি। কে নিষেধ করছেন? যে আমার সাহাবিদেরকে নিয়ে যারা সমালোচনা করবে, তাদেরকে নিয়ে যারা গালিগালাজ করবে, খবরদার খবরদার, তারা দাওয়াত দিলে যাবে না, তাদের পিছনে নামাজ পড়বে না, তাদের ইক্তেদা করবে না, এমনকি তারা যদি মারা যায় তাহলে তাদের জানাজা নামাজও পড়বে না। অতএব যাদের মুখে নবীজির সাহাবিদের সমালোচনা শুনবো আমরা কি তাদের কাছে যাবো? কে হাত তুলে দেখায় বলেন না। নবীজির সাহাবিদেরকে নিয়ে যারা সমালোচনা করবে আমরা কি তাদের কথা শুনবো? তাদের মজলিসে বসবো? তারা দাওয়াত দিলে যাবো? খবরদার। কারণ সাহাবীরা হলেন এমন আল্লাহ পাক রব্বুল আলামিনের মুকাররাব। নবীজি বলছেন সাহাবী কান নুজুম, আমার সমস্ত সাহাবীর আকাশের নক্ষত্র সমতুল্য। যে কোনো একজন সাহাবীর তুমি যদি অনুসরণ করো তাহলে তুমি নাজি, তুমি হেদায়েত প্রাপ্ত, তুমি জান্নাতে যাবে। বাবাজির আমার সেজন্য বলি আজকে সাহাবীদেরকে নিয়ে নানা ধরনের বাজে কথা বলা হচ্ছে। এক ধরনের লোক বের হয়েছে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে মুসলমানই বলতে চায় নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। যেন ভালো করে বুঝবেন, এদেরকে চিনবেন, এরা কারা সব কথা তো আর স্পষ্ট বলা যায় না। যারা কলব এই জায়গা থেকে এইখানে উঠেছে, বুক থেকে যারা মাথায় উঠেছে তারা, কথা বলেন ঠিক না ঠিক? এদের পরিচয় কি ভালো করে বুঝেন, সংক্ষেপে বললাম, নাম বললাম না, দলের নাম বললাম না, শুধু এতটুকুই বুঝলেন, যারা এত বছর গবেষণা কইরা কলব বুক থেকে নিয়ে যারা মাথায় উঠেছে তাদের আকীদা এটা, কথা বলেন ঠিক না ঠিক? অতএব তাদেরকে চেনার দরকার আছে না নাই? কলব কোথায়? বুকে না মাথায়? এই কথা কেন বুকে না মাথায়? কলব বামদুদের দুই আঙ্গুল নিচে কলব, সেই কলব যারা মাথায় উঠেছে এরাই সাহাবিদের সমালোচনা করে, এক কথায় বুঝে।